আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দুপুরে ছিল ছেলে মেয়ের আবদারের খাবার, তো সকাল খাবার রেডি করছি। আমার রুটি বানাতে একদমই ভালো লাগে না, তো আমি আটাটা একদম পাতলা করে গুলিয়ে নিয়েছি, লবণ আর হচ্ছে দিয়েছিলাম অল্প একটু সুজি। তো এই যে ভালো করে ভাজা হয়ে গেছে, একদম রুটির মতোই হয়, আরও নরম হয়। তো এটা খেতেও ছেলে মেয়ে খুব পছন্দ করে। আর আলিফের জন্য একটু বেশি ভেজে নিয়েছি, ও একটু বেশি ভাজা পছন্দ করে, আর আরফার জন্য একটু কম ভেজে নিয়েছি, একদম সুন্দর নরম। আর ডিম ভেজে নিয়েছি আলিফের জন্য, আরফা ডিম খায় না, তো আরফা এমনিই খাবে শুধু, একদম নরম। আর রান্না করব পোলাও, তো আমি চালটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। তো এখন আমি এর মধ্যে সব কিছু দিয়ে দেব। আমি পোলাওটা বেশিরভাগ সময় এইভাবেই রান্না করি, একদম ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। তো এর মধ্যে আমি দিব পেঁয়াজ, কাঁচামরিচ, আদা বাটা, পেঁয়াজ কুচি, আর হচ্ছে এলাচ, দারচিনি, সব কিছু দিয়ে আমি মিশিয়ে ঢেকে দিয়েছি। আর পোলাওটা বলকে এসে গেছে, তো এখন আমি চুলার জালটা একদম কমিয়ে আমি ঢেকে দিব। এই তো হয়ে গেছে পোলাও, এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কেওড়া জল, আর দিব আমি 3টা আলু বখরা, দিয়ে আমি ঢেকে রেখে দিব। ডিমের কোর্মা রান্না করব, তো আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি, ডিমটা আমি ভাজবো না, এমনি দিব। তো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি একদম ব্রাউন করে ভেজে নেব। তো এর মধ্যে আমি লবণ আর হচ্ছে এলাচ আর দারচিনি দিয়ে দিলাম, যা যা মশলা নিলাম, কাজু বাদাম, কাঠবাদাম, চেনাবাদাম বাটা, টমেটো সস, টক দই, আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এখানে দিব 1 চামচ জয়ফল, জয়ত্রীর গুঁড়া। তো মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এখানে দিব 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। তো মশলাটা খুব ভালো করে কষাবো। এই তেলটা উপরে উঠে গেছে, এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। তো ডিম দেওয়ার পর ভালোভাবে কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি পানি দিয়ে দিব ঝোলের জন্য। এই তো পানি দিয়ে দিয়েছি, তো বলকা ঢেকে দেব বলক আসা পর্যন্ত। ডিমটা বলক এসে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো চিনি, আর দিলাম 5টা কাঁচামরিচ। তো আমি এগুলি দিয়ে আমি ঢেকে রান্না করব, ঝোলটা ঘন হয়ে আসা আগ পর্যন্ত। ঝোলটা একদম ঘন হয়ে গেছে, তো এখন আমি ডিমের কোর্মাটা নামিয়ে ফেলবো। এই যে রেডি হয়ে গেল পোলাও আর হচ্ছে ডিমের কোর্মা, দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। ছেলে মেয়ে খুবই খুশি, ওদের পছন্দের খাবার, ওরা এমনিতেও পোলাও খুবই পছন্দ করে। তো ওদের 2 ভাই বোনকে আমি খাবার দিয়ে দিলাম, খাচ্ছে ওরা 2 ভাই বোন। আর এই হচ্ছে সেই আমসত্ত্ব, আমসত্ত্বটা শুকিয়ে গেছে, তো এখন কাটছি। প্লেটের আমসত্ত্বটা আগেই শুকিয়ে গেছে, তো ওইটা খাওয়া হয়ে গেছে। আর এটা একটু মোটা হয়েছিল, তো শুকাতে একটু দেরি হয়েছে। আমসত্ত্বটা খেতে খুবই ভালো হয়েছে। আর দুপুরের পর খাওয়া দাওয়া করে বসেছি, এর মধ্যে কারেন্ট চলে গেছে। আলিফ আরফা বেলকুনিতে গিয়ে বসেছে, আরফা তুলসী পাতা ছিঁড়ছে, বেলকুনিতে হালকা বাতাস ছিল, আরফা এই তুলসী পাতা ছিঁড়ে ধুয়ে একদম খেয়ে ফেলে, বলে এইগুলো পান। এই হচ্ছে আরফার কাণ্ড, মুখের মধ্যে কতগুলো তুলসী পাতা, ও এগুলো সবই খাবে, ওর কাছে খুবই ভালো লাগে খেতে। বিকেল 5টার মতো বাজে, আকাশটা একটু অন্ধকার, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমার আব্বা আম্মা আসছে, তো ওনাদের জন্য আমি লেবুর শরবত বানিয়ে দিচ্ছি। একদমই হঠাৎ করে আসছে, 5টা বাজে ফোন দিয়েছে আসবে, তো আসার পরে 1 ঘন্টা ছিল, তারপর চলে যাচ্ছে। আরফা ওর নানা ভাইয়ের সাথে সামনে গেছে, তো আমি আরফাকে নিয়ে আসতে গেলাম মার সাথে। মা আর আব্বা চলে গেল, আর আরফাকে ওর নানা ভাই আইসক্রিম কিনে দিয়েছে, ও শুধু আইসক্রিমটাই নিয়েছে আর কিছুই নেয়নি। আর কী কী নিয়ে আসছে সেটা আপনাদেরকে দেখাবো। আম আমাদের গাছে এবার একদমই আম হয়নি, আর যেই গাছে হয়েছে ওইটা আরও পরে পাকবে, তো তাই আম কিনে নিয়ে আসছে। আর এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের চাল, তো ধান হয়নি এবার বেশি, আমি বলছি মাকে যে আনা লাগবে না, তারপরেও মা নিয়ে আসছে। গরুর দুধ নিয়ে আসছে, আর এই জাম, এগুলো
এগুলো হচ্ছে আমাদের ফুপুর গাছের জাম আর এগুলো আমার বাবা কিনে নিয়ে আসছে দুধেশ্বর ঘি বানানোর জন্য মা নিয়ে আসছে এগুলো আর বিস্কুট আরফার জন্য আরফা খুবই পছন্দ করে উপরে এই বিস্কুটটা আর এই চার ধরনের ভর্তা এই হচ্ছে খুদের ভাত আর খুদের ভাত আমি খেতে চেয়েছিলাম তো আমার শাশুড়ি অসুস্থ আমার বাসায় তো আমি তো আর যেতে পারবো না তাই মা রান্না করে নিয়ে আসছে আর এই যে কালো মিষ্টি আমার পছন্দের এটা বাসায় ছিল এটাও নিয়ে আসছে আর এই ধুন্দুল হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠিয়েছে আমার জন্য আর এগুলো হচ্ছে আমাদের গাছের লেবু এই লেবুগুলো আগে অনেক বড় হতো কিন্তু এখন আর হয় না আর আগের মতো ওই রকম ধরেও না তো গাছে যেই কয়টা ছিল ওইগুলোই আমার জন্য নিয়ে আসছে আর এই হচ্ছে মা বাবার ভালোবাসা ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা আর সন্ধ্যার পর আম কেটে নিয়েছি ছেলে মেয়ে ওদের বাবা সবাই বসে খাচ্ছে তো আমগুলো খুবই মিষ্টি ছিল ভালো লেগেছে আর কোনো ফল খায় না শুধু আম আর লিচু এখন রাতের খাবার খাবো তো আমি ভাত নিয়ে নিয়েছি খুদের ভাত আর হচ্ছে ভর্তা নিয়ে নিয়েছি এটা হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা আর পাতা ভর্তা রসুন ভর্তা আর হচ্ছে কালিজিরা ভর্তা আমার মায়ের রসুন ভর্তাটা খুবই মজা হয় তো এখন আমরা সবাই একসাথে খেয়ে নেব ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ